তাহলে গ্যাসের ক্ষেত্রে তো সমস্যা গ্যাসের জন্য তো আমাদের তিনটা রাশি আছে তিনটা রাশি একবারে পরিবর্তন হবে তাই না তাহলে ক্ষেত্রে কি করা যায় আর ভরও তো আমরা ব্যবহার করতে পারছি না তাহলে গ্যাসের জন্য যে কাজটা করা যাবে সেটা হচ্ছে আমরা ভরকে মোলে মলে পরিণত করব মোল মূল কারণ গ্যাসের মনে আছে না এস ইন্টারন্যাশনাল লেককে তোমরা তোমরা মোল মূল প্রসনা মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু মলই ব্যবহার করি মোল মূল সংখ্যা ব্যবহার করি এন মূল ব্যবহার করব মূল ব্যবহার করব তাহলে এখানে ক্ষেত্রে যেটা সরি গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি এখানে সেটা হচ্ছে এন এস আপেক্ষিক তাপ এই আপেক্ষিক তাপ আমাদের জানা দরকার গ্যাসের আপেক্ষিক তাপ আর গ্যাসকে তাপ দিলে গ্যাসটা তাপ ধারণ করে গ্যাসের আপেক্ষিক তাকে বলা হয় অথবা বলা হয় তাপ ধারণ ক্ষমতা অথবা হ্যাঁ তাপ ধারণ ক্ষমতা বলে বা স্পেসিফিক হিট বলে গ্যাসের তাহলে গ্যাসের তো যেকোনো একটা কনস্ট্যান্ট রেখে আমাদের কাজ করতে হবে হয় চাপ আমি কনস্টান রেখে গ্যাসে কাজ করতে হয় যেরকম আমরা এখানে করছি অথবা আয়তন কনস্ট্যান্ট রেখে গ্যাসের পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের গ্যাসের তাপ ধারণ ক্ষমতা বা গ্যাসের যেটা সেটা আমরা দুইটা ক্ষেত্রে সিতে লিখবো গ্যাসের আপেক্ষিক তাপ বা গ্যাসের তাপ ধারণ ক্ষমতা যে ধারণ ক্ষমতা এবং যদি চাপ কনস্টান্ট রাখে তাহলে সিপি আর যদি আয়তন কনস্ট্যান্ট রাখে তাহলে সিবি লিখবো তাহলে সিপি বা সিবি কাকে বলা হবে তাহলে এইখানে দেখো এন গ্যাসের জন্য এন লিখলাম আমরা আর কিউ তো তাপ কিউ আছেই এন আর এস মানে হচ্ছে সিপি বা সিবি লিখবো আমরা জেনারেল সি ডেলথেটা মানে কি গ্যাসের ক্ষেত্রে তো আমরা পরম তাপমাত্রা ব্যবহার করি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ডিটি আর এটা যে তাপের পরিবর্তন যার জন্য আমরা ডি কিউ লিখবো ঠিক আছে তাহলে দেখো গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা লিখলাম তাহলে গ্যাসে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে সেটা হবে হচ্ছে তার মূল সংখ্যা যত মূল গ্যাস ওই সিলিন্ডারে যুক্ত সিলিন্ডারে আছে সি মানে তাপ ধারণ ক্ষমতা ডিটি মানে কি তার তাপমাত্রা পার্থক্য যত হবে সি এর সংজ্ঞাটা কিভাবে আমরা দিতে ঠিক আছে তাহলে এটা দুইভাবে করা যায় একটা চাপ কনস্ট্যান্ট রেখে করা যায় একটা ভলিউম কনস্ট্যান্ট রেখে করা যায় তাহলে আমরা গ্যাসের তাপ ধারণ ক্ষমতা সি কে ডিফাইন করব এইভাবে যে এন এর মান যদি এক ধরো মোল গ্যাসের তাপমাত্রা আর ডিটি মানে তাপমাত্রার পার্থক্য যদি এক ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে এক কেলভিন যেহেতু ডি তাহলে এক গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে ওই গ্যাসের তাপ ধারণ ক্ষমতা যদি এক মূল বলি যার জন্য একে মূলার তাপ ধারণ ক্ষমতাও বলা হয় মূল ব্যবহার করছি যার জন্য এখন এটাকে আমরা পি কনস্ট্যান্ট রেখেও করতে পারি চাপ কনস্ট্যান্ট রেখেও করতে পারি সিপি ইকাল টু ডিকিউ বাই এন ডিটি পি এটা ব্রাকেট পি মানে পি কনস্ট্যান্ট আমরা দিলাম তাহলে এখানেও আমরা পি দিব আর যদি ভি কনস্ট্যান্ট রেখে করি আয়তন তাহলে তাহলে কি বলবো আমরা সি ভি সি টু কত হবে ডি কিন্তু আয়তন কনস্ট্যান্ট রেখে করতেছি যার জন্য ব্রাকেট দিয়ে আয়তনটা দিয়ে দেব বুঝছো তাহলে তাপ ধারণ ক্ষমতা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা স্থির চাপে আর একটা স্থির আয়তনে গ্যাসের ধারণ ক্ষমতা বোঝা গেল কি তাহলে এখন দেখো এইখানে আমরা বলছিলাম সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে সমান কত ক্ষেত্রে এটা আমরা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই পাশে লিখতেছি ডি কিউ সমান হচ্ছে আমরা জানি ডি কিউ সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ সমান হচ্ছে আমাদের লিখবো এন যদি একমূল বলি তাহলে আমাদের এন এর মানটা লেখার দরকার নাই এন এর মানে এক বর্ষায় দিছি তাহলে ডিকিউ সমান কত লিখতে পারবো সিপিডিটি তাহলে লিখতে পারবো না আচ্ছা এনই লেখো এন মূল গেছি এন সিপিডিটি ডিকিউ তাহলে ডি কিউ পেলাম তারপরে আর এখান থেকে কাজও পেলাম আমরা পিডিপি তার মানে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল যদি আমরা অ্যাপ্লাই করি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ফার্স্ট লতে আমরা কি পাবো ফার্স্ট অনুযায়ী আমরা জানি হচ্ছে ডি কিউ ডি কিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডি ডাব্লিউ তাহলে এখানে আমরা সবই পাচ্ছি ডি কিউ মানে হচ্ছে তোমার ডিকিউটা পাচ্ছি এখানে আচ্ছা ডিইউ ডিউটা আমরা এখান থেকে যেহেতু টেম্পারেচারের সাথে এর পরিবর্তন হচ্ছে তাহলে এখানে ডি কিউ ইকাল টু ডিইউ এটাও ঠিকই আছে এবং ডি ডাব্লিউ তাহলে ডি এর মানটা আমি কিভাবে বের করব d এর মানটা তাহলে এর মানটা হয়ে যাবে ncpdt এভাবে বের করব du অন্তঃস্থ শক্তির পরিবর্তন আর dw হচ্ছে কত আমাদের dw হচ্ছে pdv दट इज হবে du প্লাস pdv তার মানে সমোচাপ প্রক্রিয়ায় আমাদের যে পরিমাণ হিট দেব সেই হিটটা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে প্লাস কিছু কাজ করবে এখানে আমরা কাজ পাব সমোচাপ প্রক্রিয়ায় তার মানে এই গ্রাফ থেকে দেখো আমরা কাজটা পাইছি কিন্তু সময় আয়তন প্রক্রিয়ায় আয়তন যখন কনস্ট্যান্ট আয়তন কনস্ট্যান্ট মানে যে প্রক্রিয়ায় আমরা কি রাখবো আয়তন স্থির থাকবে আয়তনের কোনো পরিবর্তন হবে না দ্যাট ইস চেঞ্জ অফ ভলিউম সমান হচ্ছে জিরো আয়তন কনস্ট্যান্ট রেখে পি আর টি এর পরিবর্তন খেয়াল করবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে দেখো তো গ্রাফটা এটা পি কারণ পি যাই পরিবর্তন হোক না কেন তো আমরা গ্রাফটা আঁকবো হচ্ছে পিভির তাহলে পি গ্রাফটা কেমন হবে আমরা যদি এইভাবে আঁকাই দেখো তো ঠিক আছে নাকি এটা যদি এ লেখি আর এটা বি লেখি তাহলে এ হচ্ছে আদি অবস্থা বি হচ্ছে শেষ অবস্থা তাহলে এ থেকে বি তে যে পরিবর্তন হলো ওই গ্যাসের সময় আয়তন আয়তন কনস্ট্যান্ট রাখছি তাহলে আয়তনে কি পরিবর্তন হয়েছে হয়েছে আয়তন কিন্তু একই আছে আয়তনের পরিবর্তন হয়নি তাহলে ডিবি সমান কত এখানে জিরো তাহলে আয়তনের পরিবর্তন হয়নি আর আয়তনের যেহেতু পরিবর্তন হয়নি তাহলে ডি ডাব্লিউ সমান কত পিডিবি তার মানে কত জিরো তার মানে সময়তন প্রক্রিয়া কোনো কাজ হবে না সময়তন প্রক্রিয়ায় কোনো কাজ হবে না এখানে তাপটা পাবো আমরা কত তাপটা পাবো হচ্ছে যে এইটা দেখো ডি কিউ ইকুয়াল তাপ ক্যালকুলেশন করা যাবে সিবি এন সিবি ডিটি তাপটা আমরা পাবো এরকম এবং এখান থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যদি ইউজ করি কাজ পাবো না তাহলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা কি হবে সময়তন প্রক্রিয়ায় বলো তো এই যে এটা তো এটাতে বসাও তাহলে ডি কিউ ডি কিউ তো আমরা পাবোই এখান থেকে dQ সমান হচ্ছে dU যেহেতু কাজ শূন্য তাহলে শূন্য হয়ে যাবে दैट इज এখানে সমচাপ সমআয়তন প্রক্রিয়ায় আমাদের ঘটনাটা কি হবে সমআয়তন প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ দেওয়া হবে সেই তাপটা কি কাজে ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনেই ব্যয় হয়ে যাবে আর সে কাজ করতে পারবে না বুঝো নাই আর কিন্তু সমচাপ প্রক্রিয়া কিন্তু কাজ হবে সমআয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হবে না এই যে কাজ হয় নাই ঠিক আছে এই গ্রাফগুলো খেয়াল রাখো এই গ্রাফগুলো আমি যে বলতেছি এগুলোই কিন্তু তোমার যে সৃজনশীলী করতে হবে এই কনসেপ্ট ইউজ করে করা লাগবে আর একটা প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়া উষ্ণতা সমান যে প্রক্রিয়ায় উষ্ণতা সমান থাকবে উষ্ণতা মানে টেম্পারেচার তাহলে টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না যে প্রক্রিয়ায় কিন্তু পি এবং ভি এর পরিবর্তন হবে সেই ক্ষেত্রে তাকে বলা হবে সমস্ত প্রক্রিয়া তাহলে সমস্ত প্রক্রিয়ার গ্রাফটা কেমন হবে আমরা পি আর ভি যদি নিয়ে গ্রাফ অঙ্কন করি সেটা কেমন হবে এদিকে ভি এদিকে হচ্ছে পি তাহলে গ্রাফটা হয়ে যাবে হচ্ছে সমস্ত প্রক্রিয়া কার যে সমস্ত প্রক্রিয়া ধীর প্রক্রিয়া ধীরে ধীরে সংগঠন করতে হয় কারণ টেম্পারেচার রাখতে হয় এটা তাপ সুপরিবাহী পাত্র দরকার হয় যে পৃষ্ঠযুক্ত সিলিন্ডার নিয়েছিলাম এটা এটা কেমন দরকার দরকার হবে হবে হচ্ছে তাপ সুপরিবাহী যাতে তাপ সহজে বাইরে যাইতে পারে আসতে পারে তাপমাত্রা কনস্ট্রান্ট রাখার জন্য বুঝছো এইগুলো মেনে চলতে হবে তাহলে সমস্ত প্রক্রিয়ার শর্ত আমাদের কি ওই সিলিন্ডার ওই ব্যবস্থাটা বা ওই পাত্রটা তাপ সুপরিবাহী হতে হবে যাতে তাপ সহজেই বাইরে যাইতে পারে আসতে পারে পরিবর্তনের সময় তারপরে হচ্ছে খুব আস্তে আস্তে ঘটাতে হবে কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে হবে আর প্রক্রিয়াটা খুব আস্তে আস্তে ঘটাতে হবে মানে ধীর প্রক্রিয়া তাহলে আমরা সেক্ষেত্রে প্রক্রিয়াটা সমস্ত করতে পারবো এবং সেক্ষেত্রে পির সাথে ভিড় ইয়ে হবে এবং সমস্ত প্রক্রিয়া ধীর প্রক্রিয়া তাপমাত্রা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমরা জানি তাপমাত্রা কনস্ট্যান্ট মানে বয়েলের সূত্র মেনে চলে সমস্ত প্রক্রিয়া তাহলে পি ভি সমান কে তাহলে পি সমানবাদী গণপন ভি তার মানে এই গ্রাফটা হবে হচ্ছে এইরকম রেক্টাঙ্গুলারগুলা ঠিক আছে তাহলে এখান থেকে দেখো সমস্ত প্রক্রিয়ায় আমরা এখানে কাজ পাবো কিনা তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ডিটি সমান জিরো ডিটি সমান জিরো তাহলে ডিটি সমান জিরো গত আমরা জানি যে তাপমাত্রার পরিবর্তন না হলে অন্তঃ শক্তিরও পরিবর্তন হবে না শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে দ্যাট ইজ শক্তি জিরো তাহলে ডিটি জিরো হলো শক্তি জিরো তাহলে এখানে ফার্স্ট ল কি হবে ফার্স্ট ল ই প্রক্রিয়া কি কি আসবে সমস্ত প্রক্রিয়ায় ডি কিউ ইকুয়াল টু ডিইউ ডি ডাব্লিউ তো তাহলে এখান থেকে আমরা কি পাবো ডি কিউ ইকুয়াল টু তোমার ডিইউ মানে যেহেতু তাপমাত্রা কনস্ট্রেন্ট ডিটি জিরো তাপমাত্রা কনস্ট্যান্ট মানে কি ইউ জিরো ইউ জিরো হয়ে ডি ডাব্লিউ তাহলে সমস্ত প্রক্রিয়ায় যে হিটটা দেওয়া হবে এই হিটটা কি করবে শুধুমাত্র অন্তঃ শক্তির পরিবর্তন হবে অন্তঃ শক্তির কোনো পরিবর্তন হবে না কিন্তু যে হিট দেওয়া হবে সেই হিট দিয়েই তোমার কার্য সমাধা হবে বোঝা গেছে কি যতটুকু তাপ দেওয়া হবে ততটুকু কার্য সমাধা করবে তাহলে এখানকার কাজটা কিভাবে পাব কাজ সমস্ত প্রক্রিয়া যে কাজটা হচ্ছে সেই কাজের রাশিমালাটাও নির্ণয় করা যায় এবং সেই সমীকরণটা এখানে যে কৃত কাজটা হবে এই সমীকরণটা সমস্ত প্রক্রিয়া কৃত কাজটা এটাও লেখে রাখো কিন্তু সেটা হচ্ছে ডাব্লিউ এখানে যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণই তো তাপ তাপ যাবে সমান কাজ এটা সমান হবে এন আর টি লন বাই এই সমীকরণটাও লেগে রাখো এটাও লাগবে লাগবে এটা আমরা প্রতিপাদন করলাম না জাস্ট এরকম লেখে রাখো যে এখানে আমরা কাজটা পাবো ডাব্লিউ এভাবে এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান যে টি হচ্ছে যে তাপমাত্রা কনস্ট্যান্ট রাখলাম সেটা আর আয়তনের পরিবর্তন আর ডি কাজ তাপের সমান তাহলে কাজটা তাপের সমান হবে আচ্ছা আর একটা প্রক্রিয়া সেটা হচ্ছে তোমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় তাপের প্রক্রিয়া মানে তাপ রুদ্ধ থাকবে ওই সিলিন্ডার ব্যবস্থার মধ্যে যুক্ত সিলিন্ডারের মধ্যে তাপ রুদ্ধ থাকবে তাপ রুদ্ধ থাকবে মানে অ্যামাউন্ট অফ হিট অ্যামাউন্ট অফ হিট স্থির তাহলে সিলিন্ডারের মধ্যে যে তাপ আছে সেই তাপই থাকবে তাপ বাইরেও বেরোবে না বাইরে থেকে ভিতরেও ঢুকবে না তাপরুদ্ধ থাকবে দ্যাট ইস ডি কিউ ইকাল টু জিরো ডি এর মান মানে তাপের পরিবর্তন হবে না তাপের পরিমাণে পরিবর্তন হবে না তাহলে ডি যদি জিরো হয় সেক্ষেত্রে এখানে কার কার পরিবর্তন হবে এখানে দেখো ডি কিউ জিরো তাপ তার মানে সবগুলোর পরিবর্তনই হবে ভি পি এবং পি তিনটার পরিবর্তনই হবে দেখো তাহলে এখানে যদি আমরা গ্রাফটা অঙ্কন করি তিনটার পরিবর্তন হবে রুদ্ধ তাপের পরিবর্তনে কিন্তু তাহলে এখানে গ্রাফটা অঙ্কন করো গ্রাফটা এদিকে পি এদিকে যদি ভি দেই তাহলে গ্রাফটা কি হয় গ্রাফটাও হবে হচ্ছে তোমার এরকম এরকমই সমস্যার মতোই হবে কিন্তু সমস্ত প্রক্রিয়ার সে একটু খারাপ হবে ঢালটা একটু বেশি হবে বুঝছো তো এটাও সমস্ত প্রক্রিয়া পিভি কালো কনস্ট্যান্ট এই সূত্র মেনে চলে দুধুদাবি প্রক্রিয়া মেনে চলে পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট গামা মানে কত গামা মানে ওই যে আমরা সিপি আর সিভির যে অনুপাত করছিলাম সিপিসিবি এর অনুপাতকে বলা হচ্ছে আমাদের গামা যাই হোক এটা আপাতত আমাদের ওই লেখচিত্রে লাগবে না জাস্ট আমি বললাম এখন এই ক্ষেত্রে দেখো এখানে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ের কি খবর ফার্স্ট লয়ের কি খবর এখানে তাহলে ডি কিউ ইকাল টু ফার্স্ট ইউ প্লাস ডি ডাব্লিউ তাহলে এখানে আমাদের কিউ মানে জিরো জিরো ইকাল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ তাহলে এখানে আমরা যে কাজটা পাবো কাজটা কত পাবো ডি ডাব্লিউ ইকাল টু মাইনাস ডিইউ তার মানে এখানে কি তার মানে ডি ডাব্লিউ যে কাজটা পাবো সেটা অন্তঃস্থ শক্তির নেগেটিভ তার মানে কি তার মানে গ্যাসই তার অন্তঃস্থ শক্তি ব্যয় করে কাজটা করবে তাহলে অন্তঃস্থ শক্তিটা কমে যাবে এবং কাজ আমরা পাবো বুঝছো তাহলে গ্যাসের উপর কাজ করা হচ্ছে মানে মানে গ্যাস গ্যাসই কাজ করতেছে গ্যাস কাজ করার জন্য গ্যাসের অন্তঃস্থ শক্তিটা কমে যাচ্ছে এটা হচ্ছে থার্মোডাইনামিক্সে সরি রুদ্ধতাপ প্রক্রিয়া তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় দেখো এখানে সমস্ত প্রক্রিয়া ডি কিউ ইকাল টু ছিল আর ওখানে কি ওখানে ডি ডাব্লিউ টু মানে কি এখানে যে কাজটা পাইছিলাম আমরা যে পরিমাণ তাপ দেওয়া হয়েছিল সম্পূর্ণ কাজ পেলাম এখানে তা না এখানে অন্তঃস্থ শক্তি যে পরিবর্তন হলো সেটাই হচ্ছে কাজ করলো অন্তঃস্থ শক্তি গ্যাস কাজ করলো এবং এখানে কাজের যে রাশিমালাটা পাবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় এটা হচ্ছে লিখে রাখো এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান আমাদের সমস্ত কাজের রাশিমালা আর সমস্ত প্রক্রিয়ার কৃত কাজের রাশিমালা হলো এটা এই দুটা মনে রাখতে হবে বুঝছো তাহলে এখানে মোটামুটি আমাদের দেখো সব গ্রাফগুলো তোমার ই করা হয়ে গেল কিন্তু বর্ণনা করা হয়ে গেল যে গ্রাফগুলো দিয়ে আমরা কিভাবে ব্যাখ্যা করব গ্রাফ গুলো কেমন থাকলে কেমন হবে জাস্ট তোমাকে বুঝতে হবে যে সেই সময় সমস তারপরে বাড়তেছে না কমতেছে এইভাবে আঠারো মিটার মিশের ফার্স্ট ফ্লোর ভিতরে বসা দিলে ওগুলো আমরা পাবো বুঝছো এখন ধরো আছে রকম আছে গ্রাফটা আছে এরকম এইরকম ডায়াগ্রাম গ্রাফটা এরকম পরিবর্তন হয়েছে কোন জায়গা থেকে কোন দিকে এই দিকে পরিবর্তন হলো দ্যাট এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে এর মানেটা কি তাহলে গ্যাসের কি সংকোচন হয়েছে না প্রসারণ হয়েছে বলো তো গ্যাসের সংকোচন না প্রসারণ হয়েছে পরিবর্তন হয়েছে কার ভিড় এটা যদি ভি টু বলি এটা যদি ভি ওয়ান বলি তাহলে এটা কি সংকোচন হয়েছে গ্যাসের না প্রসারণ হয়েছে বলো তো একটা ঘর্ষণহীন পিস্টন যুক্ত সিলিন্ডারের মধ্যে আবশ্যক আদর্শ গ্যাস আছে ওই গ্যাসকে আমরা কি করলাম ওখান থেকে এবং আয়তনের যে পরিবর্তনটা হলো সেটার গ্রাফটা আমি অঙ্কন করলাম পয়েন্টগুলো বসায় এ বি এরকম গ্রাফ আসলো তাহলে এটা কি সংকোচন হলো গ্যাসের না প্রসারণ হলো প্রসারণ হলে আয়তন বৃদ্ধি পাবে তীর চিহ্ন তো উল্টা দিকে থাকবে কিন্তু আয়তন ভি টু থেকে তিরচিহ্ন এইদিকে দিকে তার মানে কি গ্যাসের সংকোচন না জি স্যার গ্যাসের সংকোচন এটা বুঝতে হবে সংকোচন আর যদি বাইরের দিকে দিতাম আমি বাইরের দিকে মানে আয়তন কি হলো যদি বাইরের দিকে দিতাম তাহলে কি হতো এটা কম থেকে আয়তন বেড়ে যাচ্ছে তার মানে কি প্রসারণ নাই হইতো তাহলে এখানে আমাদের কৃত কাজটা কত হবে কৃতকাজটা কত হবে কৃতকাজ মানে কত পিডিবি না আমাদের এখানে তো পি পি এর মানে আজানাই আছে পি এর মান দেওয়াই আছে পি তো আসেই তো কনস্ট্যান্ট তাই না পি আর এখানে কত পি টু মাইনাস ভি ওয়ান তার মানে এখানে কাজ হচ্ছে বোঝা গেছে আচ্ছা এইবার দেখো আমি যদি গ্রাফটা এরকম অঙ্কন করি এরা এদিক থেকে উল্টা দিকে দিলাম এটা সাপ এদিকে হচ্ছে তোমার আয়তন তাহলে এটা কি প্রক্রিয়া বলো তো এটা সাপ স্থির ছিল তাহলে সমচাপ প্রক্রিয়া এটা কি প্রক্রিয়া হবে টেম্পারেচারের পরিবর্তন হলো এখান থেকে এই পর্যন্ত টেম্পারেচার পরিবর্তন হয়েছে তাহলে পরিবর্তন পি ওয়ান তার মানে চাপের পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তনে কি কোনো পরিবর্তন হচ্ছে বলো তো আয়তনের পরিবর্তন নাই তাহলে তাহলে কি আয়তন এটা কি রাইট সময় আয়তন প্রক্রিয়া আয়তনের পরিবর্তন নাই তাহলে যে এখানে ডিভি সমান জিরো কাজ কত পাবা তুমি এখানে তাহলে কাজ কত পাবা জিরো কোনো কাজ পাওয়া যাচ্ছে না পাইছো না তাহলে এখানে আমাদের ইন্টারনাল এনার্জি কত যদি বলে তাহলে ফার্স্ট ল অ্যাপ্লাই করবা ডি কিউ করলে কত ডিউ প্লাস ডিডাব্লিউ ডি মান কত জিরো তাহলে এটাও জিরো তাহলে কত হইলো ডিইউ ডি কিউ করলে কত হইলো ডিউ তার মানে কি এই প্রক্রিয়া এই গ্রাফ অনুযায়ী গ্রাফ অনুযায়ী এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া সম প্রক্রিয়া এখানে এ থেকে বি বিন্দুতে গ্যাসটা যখন পরিবর্তন হবে তখন তার ইন্টারনাল এনার্জি বা অন্তঃস্থ শক্তি কি হবে যে পরিমাণ তাপ দিলাম সেই পরিমাণ তাপই তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে ঠিক আছে না এটা এটা বুঝো নাই জি স্যার বুঝছি আচ্ছা ঠিক আছে গুড আরেকটা দেখো আরেকটা কার্ড যদি আমি বলি এরকম যে গ্রাফটা হলো এই রকম গ্রাফটা আচ্ছা এই কাপটাই যদি এরকম থাকে তাহলে তুমি কি বলবা এটা তো এ থেকে বি তে গেছে গ্রাফটা কাপটা যদি এরকম না থাকে যদি বলতে যে এই রকম উল্টা দিকে বি থেকে তাহলে কি হইতো যাই হোক সেখানে কাজ হবে না তাই না আচ্ছা এটা থাক এটা আবার আরেক ঝামেলা আছে হুম তাপমাত্রা কমে যায় ইও তো আর কি ওটা আচ্ছা পরে ওটা থাক ওরে আচ্ছা আর একটা দেখো এইখানে আবার আরেকটা আমরা গ্রাফ অঙ্কন করলাম এরকম পিভি গ্রাফটা অঙ্কন করলাম এখানে ধর এই রকম আছে গ্রাফটা আছে হচ্ছে তোমার এই রকম গ্রাফ আছে এবি গ্রাফটা এরকম আছে তির চিহ্ন এদিকে আছে তার মানে কি এটা এটা কি কি হচ্ছে বলো তো এটা কি প্রক্রিয়া খেয়াল করো খেয়াল করো এইখানে কিন্তু পি এর একটা মান আছে এখানেও পি এর একটা মান আছে আছে না এটা পি টু ধরো এটা কত পি এখানে ভি এর মান আছে আদি অবস্থা পি ওয়ান চাপ আছে ভি ওয়ান আয়তন আছে আদি অবস্থায় এটা আছে না এটা ভি টু আর এটা কত ভি ওয়ান বুঝছো আচ্ছা এখন দেখো তাহলে এখানে চাপ এবং আয়তনের পরিবর্তন হচ্ছে কিনা সাপ এবং আয়তনের পরিবর্তন হচ্ছে হ্যাঁ তাপমাত্রার পরিবর্তন হবে কি না তাহলে অবস্থায় এই এক নম্বর টি ওয়ান বি বিন্দুতে তাপমাত্রা কত ধরব টি টু ঠিক আছে তাহলে যদি আমাদেরকে বলে দেয় যে টি ওয়ান থেকে টি টুতে পরিবর্তন করা হলো তাহলে আমাদের বুঝে নিতে হবে টিও পরিবর্তন হচ্ছে তাহলে তিনটাই পরিবর্তন হচ্ছে তার মানে এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া বলো তো যদি পরিবর্তন হচ্ছে যদি পরিবর্তনের কথা না বলতো তাহলে কি হতো তোমার টি ওয়ান টি টু সমান কি এটা বের করে বুঝতে হতো যে টি ওয়ান টি টু যদি সমান হয় বের করতে হতো বের করলে যদি টি ওয়ান টি তো সমান হইতো তাহলে সেই ক্ষেত্রে হতো সমস্য আর যদি না হইতো তাহলে তখন কি হইতো তখন তো রুদ্ধতাপীয় বুঝছো তাহলে বলে দিলেই সুবিধা তোমাদের সৃজনশীল কিন্তু বলে দিছে তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা বুঝে গেলাম এটা রুদ্ধতাপী প্রক্রিয়া তাহলে রুদ্ধতাপী প্রক্রিয়ার কোন সমস্যা নাই তোমার টি ওয়ান টি টু কিভাবে ব্যয় করবো এখান থেকে বলো তো এখান থেকে টি টু যদি বের করার কথা হইতো কি হতো আদর্শ গ্যাসের ক্ষেত্রে টি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে আর টি ওয়ান তাহলে এখান থেকে আমরা টি ওয়ান সমান বের করতে পারতাম টি ওয়ান ভি ওয়ান বাই আর এক মূল গ্যাসের জন্য বুঝে নাই আর এন মূল গ্যাসের জন্য এন এভাবে আমরা বের করে নিতাম টি ওয়ান ওখান থেকে যদি ভ্যালু আমাদের দেওয়া থাকে আর টি টুর মান কীভাবে বের করব বলো তো টি টু ভি টু ডিভাইডেড বাই এন আর মানে এই পয়েন্টে আদর্শ গাছ যেহেতু আমরা সিলিন্ডারের ভিতরে এভাবে বের করে নিয়ে আমরা আগে দেখতাম যে আসলে কি হয় সেই অনুযায়ী আমরা করতাম তাহলে যেহেতু এটা প্রক্রিয়া আর আমাদের সমস্যা নাই রুদ্রতাপি প্রক্রিয়া আমরা কি বুঝে গেছি রুদ্ধতাপী প্রক্রিয়া তার মানে ডি কিউ কত জিরো তাহলে ডি কিউ ঠান্ডা মিক্সার ফার্স্ট অস করলে আমাদের কি হবে ডি সমান হচ্ছে ডিইউ প্লাস ডি ডাব্লিউ তাহলে এখান থেকে আমরা ডি কিউ এর মধ্যে যেহেতু জিরো পেলাম সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ তার মানে কাজ কত পাবো কাজ কত হচ্ছে এখানে বলো মাইনাস তার মানে কি বুঝলে তার মানে কাজটা হবে শক্তি শক্তি গ্যাসের গ্যাসটা কাজ করবে তাহলে গ্যাসের অন্তঃস্থ শক্তি সেক্ষেত্রে নিগেটিভ হবে যেহেতু অন্তঃস্থ শক্তিতে গ্যাস কাজ করছে অন্তঃস্থ শক্তি নেগেটিভ হয়ে যাবে কিন্তু কাজ আমরা পাবো কাজ পজিটিভ হয়ে যাবে তো এইখানে তোমার এই ব্যাপারটা একটু বুঝতে হবে আর কি পরিমাণ কাজ করছে এখানে রুদ্রতপ প্রক্রিয়ায় যে কাজটা আছে কাজটা প্রক্রিয়ার কাজ কত ওই যে এন আর ডিভাইডেড টি ওয়ান মাইনাস টি টু তাই না আর এটা যদি টি ওয়ান টি টু যে সমান থাকতো যদি দুটা করে আমরা দেখতাম দুটা সমান আছে সমস্ত প্রক্রিয়া হইতো এটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতো সমস্ত প্রক্রিয়া ডিউ ডি মানে যেহেতু মানে ডিউ জিরো ডিউ জিরো মানে কত ডি কিউ সমান কত হবে ডিউ জিরো তার মানে ডিডাবলিউন যে পরিমাণ হিট দিলাম সেই তাহলে এটাই হচ্ছে এই গ্রাফ দিয়ে তোমাদের এইভাবে একটু বুঝতে হবে এবং আশা করি এই গ্রাফ আর সাইক্লিক প্রসেস বলা হচ্ছে ওইখানে সৃজনশীল বলছে সাইক্লিক প্রসেস সাইক্লিক মানে হচ্ছে তোমার চক্র তাহলে একটা সিলিন্ডারের ভিতরে যে উঠানামা করতেছে যুক্তের ভিতরে যুক্ত সিলিন্ডারের ভিতরে তোমার সিলিন্ডার যে পিষ্টনের ভিতরে উঠানামা করতেছে আর গ্যাস যে কাজটা করতেছে উঠান আমার সময়েই নামতেছে পিষ্টনের গ্যাস গুলো কি করতেছে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতেছে কিছু কিছু ক্ষেত্রে করতেছে না কিছু কিছু মানে পিপিটির পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে প্রক্রিয়াগুলো ঘটতেছে এবং তোমাদের যে সৃজনশীলের এটা দিচ্ছে সেটা হচ্ছে ঘটনাটা এরকম এইরকম 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 মানে সাইক্লিক প্রসেস তার মানে আমি কাজ শুরু করলাম এক নম্বর বিন্দু থেকে না তিন নম্বর এটা দেওয়া আছে এটা টি থ্রি দেওয়া আছে টি থ্রি মানে এটা টি ওয়ান হবে সাইক্লিক প্রসেস যেহেতু পর্যায়ক্রমে হচ্ছে আর কি এরকম আছে তাহলে এটা টি ওয়ান হবে এটা টি টু হবে তার মানে কাজটা শুরু হয়েছে থেকে টি ওয়ান টেম্পারেচার থেকে কাজ শুরু হয়েছে এখান থেকে কাজ শুরু হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাহলে দেখো তাহলে ওই উঠানো মা করতেছে তাহলে প্রথম যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে এইভাবে উঠছে কাজটা এরকম হয়েছে ওখানে প্রেশারটা পরিবর্তন হয়েছে আয়তন একই আছে আচ্ছা তারপরে কি হলো টি টু থেকে যখন টি থ্রিতে গেল তাপমাত্রা টি থেকে টি থ্রি পরিবর্তন হলো তখন সাপেরও পরিবর্তন হয়ে গেল আয়তনেরও পরিবর্তন হয়ে গেল এখানে আবার টি থ্রিতে যখন টি গেল তখন কি হলো শুধুমাত্র আয়তনের পরিবর্তন হলো কিন্তু সাপের পরিবর্তন হলো না এইগুলো এই চক্র চক্রাকার পরিবর্তন বলে বা সাইক্লিক প্রসেস বলে এর ভিতরেই তোমার সব প্রক্রিয়া আছে আশা করি এগুলো তুমি ভালো যেহেতু এখানে অঙ্ক নাই যেভাবে বুঝলা বা যেভাবে আমি আলোচনা করলাম ফার্স্ট ফার্স্টলো দিয়ে ওই রকমই অ্যানসারটা এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে পয়েন্ট ধরে খুব বেশি বড় না বুঝছো তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে মিনিমাম এই জিনিসগুলো থাকতে হবে মাথায় থাকলেই ওই সিজন সুন্দর করে অ্যানসার করতে পারবে হম আর সৃজনশীল সরি সৃজনশীল মানে হচ্ছে তোমার ওই অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম কারণ তো আট বলতে হবে না কারণ তোমরা তো অলরেডি একবার জমা দিয়ে দিছো কিভাবে লিখতে হবে কিভাবে না লিখতে হবে সেগুলো তোমরা খুব ভালোভাবে জানো এবং সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিবা এবং নিজে একটু পড়ে বোঝার চেষ্টা করবা আর এটা কিন্তু নিজের সৃজনশীলতা যাচাই হবে যার জন্য তুমি কি ভাবতেছো মানে মূল কথা হচ্ছে যে একই হবে কিন্তু ভাষা বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে কপি কর কোথায় কপি করলে বা নকল করে আরেকজন একটা দেখে লেখলে হুবহু দেখে লেখলে এটা কিন্তু খাতা দেখলেই বোঝা যাবে যে এগুলো হুবহু দেখে লেখছে অতএব তোমরা ওগুলো এটা পরো পরে সুন্দর করে নিজে বুঝে খুব ছোট্ট ছোট্ট উত্তরগুলো আছে ফাইন করে লিখে দিয়ে নিজের ভাষায় উত্তরটা লিখবে বাস নিজে বুঝবা তোমার এই চ্যাপ্টারটা

স্যার হ্যাঁ বলো আমাদের অ্যাসাইনমেন্ট কি ছাব্বিশ তারিখ দিলেও হবে জমা হ্যাঁ ছাব্বিশ তারিখ মানে তোমাদের নোটিশ একটা দেওয়া হয়েছে তো কলেজের নোটিশ দেওয়া হয়েছে না ছাব্বিশ তারিখে জমা দেওয়ার কথা বলা আছে সাতাশ তারিখ বলা হয়েছে ছাব্বিশ না সাতাশ দেখো তো ভালো করে দেখো আমি তো সাতাশ তারিখ ও তাহলে সাতাশ তারিখ ক্লাস ডেট